বলেন আপনার কি সমস্যা? ম্যাডাম, কিছুদিন ধরে আমার খুব বমি হচ্ছে আর খাবারও খাইতে পারতেছি না, আর খাবার মুখের সামনে নিলে খুব বাজে গন্ধ আসে, মানে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আমি আপনাকে দুটো টেস্ট দিতেছি, ওই দুটো করাইয়া নিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা ম্যাডাম, এই যে রিপোর্ট। আপনি তো 3 মাসের প্রেগনেন্ট। কি ম্যাম? এখানে যে মেডিসিন লিখে দিছি সেটা নিয়মিত খাবেন আর প্রতি মাসে একবার চেক আপ করাতে আসবেন। ঠিক আছে ম্যাম। ও যদি এটা জানতে পারে তাহলে তো আমার সমস্যাটা ঠিক হবে না। কিন্তু কি করবো এখন আমি? এই বাচ্চাটা যেভাবে নষ্ট করে দিতে হবে। ম্যাডাম কি এটা বন্ধই হবার? মাথায় কিছু আসতেছে না, বাচ্চাটাও তো রাখতে পারবো না, তো নষ্ট করতেই হবে। এই বাচ্চাটা যদি রাখি তাহলে তো আমার এই সংসারটা টিকবে না। এই বাচ্চাটা নষ্ট করে দিতে হবে। আর এই বাচ্চাটা যার, ওর কাছে যাই আমি কি করবো? ওর কাছে তো কোনো টাকা পয়সা কিছু নেই। আমার স্বামীর এত টাকা, এত সম্পদ, এই বাচ্চাটার জন্য আমি তো আমার বিদাসিতা নষ্ট করতে পারবো না। না, এই বাচ্চাটা রাখা যাবে না। আচ্ছা ম্যামকে একটা ফোন দিয়ে দেখি তো। জি মাহমুদা ম্যাম। হ্যাঁ ম্যাম, কিছুক্ষণ আগে আপনার এখান থেকে আসছি। ম্যাম আপনি কি এখনো চেম্বারে আছেন? হ্যাঁ ম্যাম, আপনার সাথে কিছু কথা ছিল আমার। আচ্ছা ম্যাম, আমি আসতেছি এখনই। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একটু আগে গেলেন, কল দিলেন, কথা আছে। কি কথা আছে বলেন। আসলে ম্যাম আমি বাচ্চাটা নষ্ট করতে চেয়েছি। কি বলেন আপনি, মানুষের তো চেষ্টা করে একটা বাচ্চা পায় না, আর আপনি বাচ্চা নষ্ট করতে চাচ্ছেন, এটা আসলে আমার দ্বারা সম্ভব না। না ম্যাম, ম্যাম প্লিজ এটা আপনাকে করতে হবে, আমি এই বাচ্চাটা রাখতে পারবো না। দেখেন ম্যাম, এই বাচ্চাটা রাখলে আমার সংসারটা খুব অশান্তি হবে, এমন হতে পারে আমার সংসারটাও ভেঙে যেতে পারে। আপনি প্লিজ ম্যাম, আমি আপনার কাছে হাত জোর করছি। কি বলেন আপনি, এটা কি আপনার স্বামীর বাচ্চা না? আসলে ম্যাম আপনি তো একজন ডক্টর, আপনার কাছে আর কি লুকাবো। আমার স্বামী বিগত 8 মাস ধরে দেশে বাইরে ছিল। সেই সময়টাতে আমার স্বামীর একজন বন্ধু ছিল যার সাথে আমার অবৈধ সম্পর্ক হয়ে যায়, আর এই বাচ্চাটা তার। আমার স্বামী এইসব সম্পর্কে কিছু জানে না, কিন্তু এখন যদি আমার স্বামী শুনে আমি প্রেগনেন্ট তাহলে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। প্লিজ ম্যাম, আপনাকে কিছু করতে হবে, এই বাচ্চাটা আমি রাখতে পারবো না। বাচ্চাটা কেন নষ্ট করবেন? যার বাচ্চা তার কাছে আপনি চলে যান। না ম্যাম, আসলে যার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল তার কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমার স্বামীর অনেক টাকা, আমার স্বামীর অর্থ সম্পদ অনেক। আমি কিভাবে বলেন আমার এই বিলাসিতা ছেড়ে ওইরকম ফকিরের কাছে যাই? আমি তো এই বাচ্চাটার জন্য আমার বিলাসিতা নষ্ট করতে পারি না। বাহ রুমানা, বাহ, এই ছিল তোমার মনে? তুমি অফিসে যাও না, আর তুমি কিভাবে জানলে যে আমি এখানে আসছি? আমি কিভাবে জানলাম? তাহলে শোনো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমার ওয়াইফ আপনার এখানে আসবে বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু আপনি বাচ্চাটা নষ্ট করতে দিবেন না। ম্যাডাম, এই দুইটা জীবন বাঁচানোর জন্য আমি সম্পূর্ণ ঘটনাটা জানতে চাই। আমি এখানে দাঁড়াই, আপনি একটু আমার হেল্প করেন, আমি পুরো ঘটনাটা শুনতে চাই। দয়া করে একটু হেল্প করেন ম্যাডাম। দেখেন, এটা একটা গানি ডাক্তারের চেম্বার, এটা কিভাবে সম্ভব? ম্যাডাম একটু দয়া করেন ম্যাডাম, আপনি পারেন দুইটা জীবন বাঁচাইতে ম্যাডাম।
একটু সময় পাবো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে পদ্মা আছে না, পদ্মার আড়ালে যান। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। দেখো তোমার কোনো মাফ নাই, তুমি আমার ওই বন্ধু নিয়েই থাকো, আর আমি তোমার বাসায় কাগজ পাঠিয়ে দেবো, সমস্যা নাই। তুমি তোমার মার বাসায় চলে যাও এখান থেকে। স্বামীদের সরলতার সুযোগ নিয়ে যারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে সুখের সংসার নষ্ট করতে চলেছেন, তারা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে এখনই সতর্ক হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন।